নমস্কার, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল অপশনটি ক্লিক করবেন, যাতে এ ধরনের ভিডিও ছাড়লেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। পিএসসি সদস্য হিসেবে মুকুল রায় যে মনোনয়ন জমা দিয়েছেন তা খারিজের দাবিতে চিঠি দিয়েছিল বিজেপি। কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সেই চিঠিতে বিধানসভার আইনের 302 নম্বর ধারা উল্লেখ করে মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছিলেন বিধানসভার সচিবের কাছে। এদিন তা খারিজ হয়ে গিয়েছে। এদিন স্ক্রুটিনির পর 20 জনের তালিকা প্রকাশ করে বিধানসভা। তাতে রয়েছে অম্বিকা রায়, অশোক দেব, অশোক লাহিড়ি, অসীমা পাত্র, বঙ্কিম ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, কল্লোল খান, মন্টুরাম পাখিরা, মুকুল রায়, নিখিল রঞ্জন দেব, নির্মল ঘোষ, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, শ্যামল মণ্ডল, শুভেন্দু অধিকারী, স্বর্ণকমল সাহা, তাপস রায়, বিবেকানন্দ বাউরির নাম।